স্বাগতম জানাইছো আজির এক নতুন ভিডিওলৈ। আজির ভিডিওটোত কেইটামান গুরুত্বপূর্ণ খবর লৈ আহিছো। যিসকল বন্ধু বান্ধবীয়ে 2021 বর্ষত মেট্রিক আর হায়ার সেকেন্ডারি ফাইনাল এক্সাম পরীক্ষা দিব, সেই সকল বন্ধু বান্ধবীসকলৰ বাবে যে 2021 বর্ষৰ মেট্রিক আর হায়ার সেকেন্ডারি পরীক্ষাটো ফাইনাল এক্সাম পরীক্ষাটো অফলাইন নে অনলাইন মোডত হব, পরীক্ষার রুটিন কেতিয়া দিব, এইবার মেট্রিক আর হায়ার সেকেন্ডারি ফাইনাল এক্সামটো আগৰ বছৰৰ দৰে ফেব্রুয়ারি মাহত হব নে সময় বড়াই দিব, এই সকলোবিলাক কথা আজির ভিডিওটোত আমি আলোচনা করি। তেনহলে ভিডিওটো স্কিপ নকৰি হেহলৈকে চাই থাকিব। আর এতিয়ালৈকে যিসকল বন্ধু বান্ধবী মোৰ চেনেলটো সাবস্ক্রাইব করা নাই, মোৰ চেনেলটো সাবস্ক্রাইব কৰি দিব, এনেকুৱা ভাল ভাল খবর সবর আগত পোৱাৰ কাৰণে। পরীক্ষা আহি আছে, ছাত্র ছাত্রীসকলৰ মনত বহুতো প্রশ্ন যে 2021 বৰ্ষত অনুষ্ঠিত হবলগীয়া মেট্রিক আর হায়ার সেকেন্ডারি ফাইনাল এক্সাম পরীক্ষাটো অফলাইন মোডত দিব লাগিব নে অনলাইন মোডত দিব লাগিব, এই সম্পর্কে মই ছাত্র ছাত্রীসকলক কব বিচাৰো যে 2021 বৰ্ষৰ মেট্রিক আর হায়ার সেকেন্ডারি পরীক্ষাটো তোমালোকে অফলাইন মোডত দিব লাগিব। অনলাইন মোড সম্পর্কে, অনলাইনত পরীক্ষা দিব দিবা যে এইটো সম্পর্কে সেবা তথা অসম উচ্চতর মাধ্যমিক শিক্ষা বোর্ডৰ তৰফৰ পৰা কোনো নতুন খবৰ বা নতুন আপডেট এতিয়ালৈকে অহা নাই। যে পরীক্ষার রুটিন কেতিয়া দিব, 2021 বৰ্ষৰ মেট্রিক আর হায়ার সেকেন্ডারি ফাইনাল এক্সামৰ পরীক্ষার রুটিন, ফাইনাল এক্সাম পরীক্ষার রুটিন সেবা তথা অসম উচ্চতর মাধ্যমিক শিক্ষা বোর্ডে জনোৱা মতে ডিসেম্বর মাহৰ শেষৰ পৰা জানুয়ারি মাহৰ ভিতৰত তোমালোকে পরীক্ষার রুটিনটো পাই যাবা। আর বহুতো ষ্টুডেণ্টৰ মনত আৰু এটা প্রশ্ন যে 2021 বৰ্ষত অনুষ্ঠিত হবলগীয়া মেট্রিক আর হায়ার সেকেন্ডারি ফাইনাল এক্সাম পরীক্ষাটো আগৰ বছৰৰ দৰে ফেব্রুয়ারি মাহত অনুষ্ঠিত হব নে সময় বঢ়াই দিছে। সেবা জনোৱা অনুসৰি 2021 বৰ্ষত অনুষ্ঠিত হবলগীয়া মেট্রিক পরীক্ষাটো ফেব্রুয়ারি মাহত অনুষ্ঠিত করা নহয়, মার্চ মাহৰ প্ৰথম সপ্তাহ নহলে দ্বিতীয় সপ্তাহৰ পৰা আৰম্ভ কৰা হ'ব, এমাহ পিছুৱাই দিছে। আৰু বহুতো ষ্টুডেণ্টে কৈ আছে যে অসমতো 2021 বৰ্ষৰ হবলগীয়া মেট্রিক আৰু হায়াৰ ছেকেণ্ডাৰী পৰীক্ষাটো বাতিল কৰা হৈছে। মই ছাত্ৰ ছাত্ৰীসকলক জনাই দিব বিচাৰোঁ যে অসমত 2021 বৰ্ষৰ মেট্রিক আৰু হায়াৰ ছেকেণ্ডাৰী পৰীক্ষা বাতিল কৰা নাই, বাতিল কৰা হৈছে কেৱল ৱেষ্ট বেংগলৰ কাৰণে। অসমত এতিয়ালৈকে কোনো আপডেট অহা নাই যে 2021 বৰ্ষৰ মেট্রিক আৰু হায়াৰ ছেকেণ্ডাৰী পৰীক্ষাটো বাতিল কৰা হ'ব বুলি। অসমত মেট্রিক আৰু হায়াৰ ছেকেণ্ডাৰী পৰীক্ষাটো হোৱা অতি সম্ভৱ আছে, যিহেতু 2021 বৰ্ষৰ 1 জানুৱাৰীৰ পৰা সমগ্ৰ অসমৰ যিমানবিলাক স্কুল আছে ক্লাছ ওৱানৰ পৰা খুলি দিব। সেইফালৰ পৰা চাবলৈ গ'লে 2021 বৰ্ষৰ মেট্ৰিক আৰু হায়াৰ ছেকেণ্ডাৰী ফাইনেল এক্সামটো অসমত অনুষ্ঠিত হোৱাটো অতি সম্ভৱ আছে। মই ছাত্ৰ ছাত্ৰীসকলক এটা জনাই দিব বিচাৰোঁ যে পৰীক্ষা অনুষ্ঠিত হ'ব নে নহ'ব সেইটো লৈ তোমালোকে চিন্তা কৰাৰ কোনো কাৰণ নাই, তোমালোকে পঢ়ি থাকা, পরীক্ষা হয় নে নহয় এইটো সময়ত দেখা যাব, তোমালোকে বিনা কারণত সময় নষ্ট নকৰিবা। ভিডিওটো ভাল লাগিলে লাইক শেয়ার কমেন্ট কৰিবলৈ নাপাহৰিবা, আৰু এনেকুৱা ভাল ভাল ভিডিও পাবৰ কাৰণে মোৰ চেনেলটো সাবস্ক্রাইব কৰি দিব।